আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ খুবই চমৎকার একটি বাড়ির ভিডিও ডিজাইন সম্পূর্ণ চলমান প্রজেক্ট আপনাদের মাঝে দেখাবো যারা নতুন বাড়ি করার স্বপ্ন দেখেন আপনার কাজটি কীভাবে সঠিকভাবে করবেন কিভাবে করলে আপনার বাড়িটি সঠিকভাবে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন এখন আমরা খুবই সংক্ষেপে এবারের ফ্লোর প্ল্যানটি দেখাবো এবারের দৈর্ঘ্য আমরা করে দিয়েছি একচল্লিশ ফিট আট ইঞ্চি বাড়ির প্রস্ত করে দিয়েছি আটত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট পনেরোশো অষ্টআশি স্কোয়ার ফিট জমির পরিমাণ তিন শতক চৌষট্টি পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি তো বাড়ির প্রথমে একটি ফোসটি ডিজাইন করে দিয়েছি দশ ফিট বাই ছয় ফিট তো মেন ডোর দিয়ে ডুকে আমরা টোটাল পাঁচটি বেডরুম করে দিয়েছি দুটি করে দিয়েছি অ্যাটাচ একটি তিনটি কমন অবশ্যই আপনারা ভালো করে প্ল্যানটি দেখে নেবেন আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য খুবই চমৎকার একটি ভিডিও দেখব এখানে তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি আডাস্ট একটি কমন পাঁচটি বেডরুমের সাথে খুবই সুন্দর তিনটি ওয়াশরুম একটি কিচেন করে দিয়েছি সাত ফিট এগারো ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি তো এখানে একটি অনেক সুন্দর একটি স্পেস নিয়ে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি তেরো ফিট সাত ইঞ্চি বাই পনেরো ফিট দুই ইঞ্চি দুটি ব্যালকনি করে দিয়েছি চার ফিট ছয় ইঞ্চি তিন ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট সমানিতাস আজকে আমরা দেখব মূলত বাড়ির নির্মাণে গ্রেড বিম কিভাবে সঠিকভাবে করব রডের বাইন্ডিং ডালাই কিভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে কাজটি করলে সঠিকভাবে হবে বাড়ি নির্মাণের সময় সর্বপ্রথম আমরা একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করব ডিজাইনের আলোকে ভালো মিস্ত্রি ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ চলমান অবস্থায় কাজটি সঠিকভাবে করতেছি কিনা দেখাশোনা করা সঠিকভাবে বাড়ি নির্মাণ করে ইনশাল্লাহ নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন এখানে আমরা যে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে আমরা রডের বাইন্ডিং যেভাবে দিয়েছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে কাজটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তো এখানে আমরা বলেছিলাম আমাদের গ্রেড বিম একসাথে ডালাই দেওয়া মিক্সার মেশিন বাইবেটার ব্যবহার করে একদিনে দিতে হবে তো আমাদের কাজের ধারাবাহিক আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চলতেছে তা আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য নিজের ক্ষতি কখনো করবেন না দেখেন মার্শাল্লা কাদের ফিনিশিং গুণগত মান প্রত্যেকটি কাজ এভাবে হওয়া উচিত আমরা অনেকেই কিছু টাকা হলে একটি বাড়ি নির্মাণ করে ফেলি মিস্ত্রি কন্ডাক্টারের পরামর্শে এতে করে যখন বাড়ির ভুল হয় সমস্যা হয় তখন বোঝা যায় তখন চাইলে কিছু করা থাকে না এখানে যে আমরা রডের বাইন্ডিংগুলো দিছি লেপিংগুলো দিছি তো অবশ্যই আপনারা যখন কাজ করবেন আপনাদের কাজগুলো যাতে সঠিকভাবে হয় বাড়ি করার আগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন এখানে আমরা রডের বাইন্ডিংগুলো খুবই চমৎকারভাবে করা হয়েছে কাজের নিচে একটি সোলিং দিয়েছি নিচে ব্লক ব্যবহার করা হয়েছে বিমের ভিতরে কোনো এক্সট্রা কার্ডের টুকরা ব্যবহার করা হয় নাই বাটাম ব্যবহার করা হয় নাই এখানে দেখেন আমাদের প্রত্যেকটি রড কলমের ভিতর দিয়ে গেছে কলমের বাইরে আমরা কোনো রড বাইন্ডিং করতে দেই নাই আমাদের স্ট্রাকচারাল ডিজাইন যেভাবে দেওয়া আছে ঠিক আমাদের প্ল্যানের আলোকে সম্পূর্ণ কাজটি সঠিকভাবে করেছে তো হাতের কাজ যেহেতু উনিশ বিশ হয় যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করাবেন তো যদি ছোটোখাটো সমস্যা থাকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এখানে সম্পূর্ণ কাজ আলহামদুলিল্লাহ সঠিকভাবে একটু সমস্যা ছিল তা আমাদের পরামর্শ আলহামদুলিল্লাহ এই রডের বাইন্ডিংটা ঠিক হয় নাই তখন এটা আবার ঠিক করে দিবে তো দর্শক বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি করা উচিত কেননা বাড়ি বারবার করবেন না সারা জীবনের সঞ্চয় দিয়ে এই বাড়িতে নিজে থাকবেন প্রিয় মানুষরা থাকবে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কোনো দ্রু দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ দুর্যোগে যাতে আপনাকে পড়তে না হয় বুঝে শুনে বাড়ি করবেন তো এই বাড়িটি ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ ইসমাইল বাঈ তো বাই দা আরও তিনটি ডিজাইন আমাদের মাধ্যমে করে নিয়েছে তো বাই আমাদের সাথে দেশে এসে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে আবার আমাদের সাথে যোগাযোগ করে ওনাদের আরেকটি বাড়ির ডিজাইন আমাদের মাধ্যমে করে নিয়েছে তো আমরা যারা বাড়ির করব স্বপ্ন দেখি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করব গ্রেট বিম কীভাবে করলে সঠিকভাবে হবে অবশ্যই আমরা আজকের ভিডিওতে বলা করে দেখিয়ে নিয়েছি অবশ্যই গ্রেট বিম একসাথে ঢালাই মিক্সার মেশিন ব্যবহার করে ডালাই দিবেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর আপনাকে একটা গ্যাপ দুইটা গ্যাপ করে ডালাই দিবে হাতে ঢালাই দিবে তা ডালার মান কখনো সঠিকভাবে থাকবে না কাজ হবে কিন্তু কাজের টেকসই দীর্ঘস্থায়ী বেশি দিন হবে না কাজের দুই এক বছর তিন চার বছর গেলে আপনি দেখবেন কাজের ভিতরে অনেক সমস্যা ওয়ালে ফাটল দিবে তো এই বিষয়গুলো অবশ্যই বুঝে শুনে বাড়ি করবেন কেননা সারা জীবনের সঞ্চয় দিয়ে তিলে তিলিয়ে জমানো অর্থ দিয়ে আপনার স্বপ্নটা সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সাইট ভিজিট করে দিয়ে থাকি তথা সমুদ্রা বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে দেখেন এখানে আমরা যেভাবে আমাদের ডিজাইনে দিয়েছি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে করা হয়েছে তো এই বাড়িটি বর্তমান বাজারে স্মেল দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বাড়িটি আমাদের থ্রি ডি প্ল্যানের আলোকে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট বত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা কমপ্লিট হয়ে যাবে ভিত্তিক খরচ কম বেশি হবে বাড়ি সবাই করবে ইনশাল্লাহ দোয়া করি যেতে প্রত্যেকটি কাজ যেতে সঠিকভাবে সবাই করতে পারেন সামান্য কিছু টাকা বাসানোর জন্য মিস্ত্রি কন্ডাক্টরের পরামর্শ কখনও নিজের ক্ষতি কখনও করবেন না অত আপনার প্রথমে আপনি দেখতে পারবেন যে আপনার সামান্য কিছু টাকা বেঁচে গেছে যখন আপনি ভুল করবেন কাজে যখন আপনি চলমান অবস্থায় বুঝতে পারবেন যে যেই ক্ষতি আপনি নিজের করছেন লক্ষ টাকা দিয়েও আপনি ক্ষতিকে কখনো সমাধান করতে পারবেন না দেখেন প্রত্যেকটি বিষয়ের কিন্তু একটা সঠিক নিয়ম নির্ধারিত আছে অনেক মিস্ত্রি কন্ডাক্টর নিজের মন মতো কাজ করে অনেক মালিক পক্ষের অনেক সমস্যা করে ফেলে তো চাইলে পুনরায় আরেকটি বাড়ি কখনো করতে পারে না তো বাড়ি করার আগে প্রত্যেকটা বিষয় জেনে শুনে কাজ করবেন এখানে আমাদের যে ঢালাইয়ের কাজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর অবশ্যই রডের বাইন্ডিংগুলো দেখবেন ঠিক আছে কি না রডের কাভারিংগুলো তো এখানে আমাদের প্লানের যেতটুক আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করেছে আপনিও আপনার বাড়িটির নির্মাণ সুন্দরভাবে করেন আমাদের মাধ্যমে যদি ডিজাইন প্লান করেন বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার প্লান মন্মত না হলে চাইলে বারবার করে নিতে পারেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান বিস্তারিত সম্পূর্ণ যাবতীয় প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম